নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো কয়েকদিন ধরে অনেক ভিউয়ার আমাকে কমেন্টে লিখেছিল যে পিএম কিষাণের টাকা তারা কবে পাবে, 2023 সালে পিএম কিষাণের টাকা কবে ছাড়া হবে বা ইতিমধ্যে ছাড়া হয়েছে কিনা। আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো, লাইভ করে দেখাবো যে আপনি কী করে চেক করবেন যে আপনি টাকা কবে পাবেন বা কিংবা টাকা ছেড়েছে কিনা। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আপনার যে কোনো ব্রাউজার ওপেন করবেন, করার পর টাইপ করবেন পিএম কিষাণ, তারপরে এইরকম পেজটা ওপেন হবে। হওয়ার পরে পিএম কিষাণ সম্মান নিধি এর উপরে আপনি ক্লিক করবেন, করার পরে এইরকম ঠিক পেজটা চলে আসবে আপনার সামনে। তা আপনি যেটা করতে হবে, এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস এর উপরে আপনি ক্লিক করবেন, করার পরে এখানে একটা মোবাইল নাম্বার দেবেন, আর যদি রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকে তো এখানে টিক করে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন, তারপর যে ক্যাপচার রয়েছে ক্যাপচার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে গেট ডাটাতে ক্লিক করবেন, করার পরে বন্ধুরা এইরকম পেজটা ওপেন হবে। হওয়ার পরে এখানে আপনি আপনার সমস্ত ডিটেলসগুলো দেখতে পেয়ে যাবেন, তারপরে নিচের দিয়ে চলে আসবেন। আসার পরে বন্ধুরা এখানে দেখুন এই যে কিস্তির জায়গাতে লেখা রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, কয়েকদিন আগে লেখা ছিল আরএফটি সাইন, মানে ইতিমধ্যে টাকা ছেড়ে দেওয়া হয়েছে, স্টেট কিন্তু অ্যাপ্রুভাল করলে কয়েকদিনের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, সম্ভবত ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে টাকা জমা হয়ে যেতে পারে বন্ধুরা। তো আমি আপনাকে লাইভ করে দেখালাম, তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।